বাসায় মুজাহিদুল ইসলাম আছে এডিটর স্পিকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ইতোবা ঈদ উপলক্ষে টিভি ও সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে বিশেষ আয়োজন গতকাল চরকিতে প্রকাশের পরপরই এরই মধ্যে আলোচনায় এসেছে মোস্তফা সরওয়ার ফারুকে পরিচালিত চঞ্চল চৌধুরী ও জেফার রহমান অভিনীত ওয়েব ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামি এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন জেফার রহমান আমরা সরাসরি কথা বলবো তার সাথে জেফার আপনাকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই ঈদ উৎসবটা আপনার জন্য বরাবর যেটি হয় যে সঙ্গীত শিল্পী জেফার রহমান থেকে একটি নতুন পরিচয় জেফার রহমান কেমন উপভোগ করছেন আজকের ঈদের দিনটি আজকের ডেফিনেটলি ঈদটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে আমার ফিল্ম যেখানে আমি আসলে কখনো অ্যাক্টিং করিনি সো এটা আমার ডেবিউ ফিল্ম সেটা কালকে রাতে রিলিজ পায় চৌকিতে এবং খুবই মানে খুবই ভালো রেসপন্স পাচ্ছি সো ফার তো অবশ্যই অনেক ভালো লাগছে সবাই অনেক পছন্দ করছেন এবং অনেক ভালো ভালো কথা বলছেন আমাদেরকে অ্যান্ড এটা তো আমার ফার্স্ট অ্যাক্টিং আমি তো আসলে সঙ্গীত শিল্পী সবাই জানে এবং এটা আমার প্রথম অ্যাক্টিং মনোগ্যামিতে জেফার হচ্ছে আমরা এই কিছুদিন আগেও কিন্তু দেখেছি যে আপনি আলোচিত ঝুমকার জন্য যে ঝুমকা জেফার বলতেই সবাই চিনতেন সেখান থেকে এই যে মনোগামী করতে আসলেন বিষয়টা কি শুরুতে আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল কিনা হ্যাঁ অবশ্যই কারণ আমার অ্যাক্টিং করার আসলে প্ল্যান সেভাবে ছিল না আমি মিউজিক করছি অনেকদিন ধরে ঝুমকা লাস্ট ইয়ার বের হলো খুব ভালো পারফর্ম করলো এবং ঠিক এই তো তার কিছু মাস পরে আমাকে এরকম একটা অফার পার্কি ভাই দেয় এবং আমার কাছে এটা অনেক হঠাৎ হুট করে আর কি আসে খুব সারপ্রাইজের মতো আসে আর কি অফারটা এবং জেফার এই অফারের ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন যে কিভাবে আপনি তো একজন সঙ্গীত শিল্পী সেক্ষেত্রে মোস্তফা সরওয়ার ফারুকীর মতো এরকম একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আপনাকে এবং চঞ্চল চৌধুরীর বিপরীতে আপনাকে যখন সিলেকশন করা হলো আসলে সেটির গল্পটা একটু যদি দর্শকের সাথে শেয়ার করতেন আমাকে আসলে ডাকা হয় একটা গানের জন্য স্টুডিওতে তো আমি যাই গানটা করতে এবং আমাকে তখন ফারুকি ভাইয়ের সাথে আমার ভালো করে দেখা এবং কথা সেইটা প্রথমেই আসলে তো উনি আমাকে আসলে পুরো স্টোরিটা বলতে থাকে যে আমার এরকম একটা ফিল্ম আসতেছে তো এটা হচ্ছে স্টোরি এবং পুরো স্টোরিটা বলতে থাকে তো আমি তো আসলে শুনি যে গানটা গাওয়ার জন্য অনেস্টলি কিন্তু উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে এখন তুমি যদি ওই চরিত্রটা তুমি যদি ওই মেয়েটা হও তখন আমি ওনার দিকে অবাক হয়ে তাকায় থাকি যে কি মানে আমি কোথার থেকে ওই মেয়েটা হব আমি তো আসলে অ্যাক্টর না তো ওনাকে আমি কোয়েশ্চেন করেছিলাম যে আপনি কি এটা এখন আমাকে দেখার পরে আপনি ডিসাইড করলেন নাকি তখন উনি বলছিল যে না না এটা আমি আরো 2 মাস ধরে চিন্তা করতেছি এবং এটা আসলে তার পিচি ইলহাম কে আমার গান শুনতো ঝুমকা প্রায় প্রতিদিনই নাকি আসলে আমার গান শুনতো এবং টিভিতে দেখতো আমার আমাকে আর কি তো সেভাবেই আসলে তাদের মাথায় তিশা আপু আর ফারুকের ভাইয়ের মাথায় আর কি আসে যে আচ্ছা জেফার কে দিও তো আমরা চিন্তা করতে পারি খুবই চমৎকার একটা সারপ্রাইজিং গল্প এবং যেটি আপনি বলছিলেন যে বাচ্চারা পছন্দ করে আপনি কিন্তু আসলে এই ঝুমকা গানটা এতটা বেশি জনপ্রিয় ছিল যে সব বয়সী মানুষ এবং বিশেষ করে যে কোনো উৎসব আয়োজনে যে একটু নাচতে হবে তাহলে এই গানের সাথে নাচতে হবে সে জায়গা থেকে কিন্তু আপনাকে আমরা খুব ভালোভাবে চিনি এখন যেটি জানতে চাচ্ছি যে এই যে আপনি লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি করলেন এখানে আপনার চরিত্রটি সম্পর্কে ইতিমধ্যে যেহেতু এটি রিলিজ হয়ে গেছে কিছুটা ধারণা কি আজকের দর্শকদের জন্য দেবেন কিনা প্রথমত এটা বলি যে আসলে চঞ্চল ভাইয়ের সাথে অ্যাক্টিং করা এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ এবং আমার আমার প্রথমবার ছিল তো ওই জায়গা থেকে আমি বলবো যে উনি অনেক সাপোর্টিভ ছিল এবং ফারুকি ভাই তো সব সময় অনেক সাপোর্টিভ অ্যাজ এ ডিরেক্টর তো ওনাদের সাপোর্ট তো ছিলই এছাড়া পুরো ক্যারেক্টারটা খুবই কি বলবো ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমি যেটা করেছি ওটার আমার কাছে মনে হয় যে মানুষরা দেখলে ওটার লেয়ার্স গুলো বুঝবে পুরো স্টোরি লেয়ার্স গুলো বুঝবে এবং এটা পুরো জেফার আমরা আসলে আপনার জন্য প্রত্যাশা করছি যে এই ফিল্মটি মানুষ দেখুক এবং আপনার জনপ্রিয়তা আরো বাড়ুক আপনার জন্য অনেক শুভকামনা এবং আবারও শুভেচ্ছা দীর্ঘদিন পর ঈদে ঢালিউডে সিনেমা মুক্তির সংখ্যায় রেকর্ড গড়ল দেশের 208টি সিনেমা হলে মুক্তি পেল 11টি ছবি একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ড 127টি হলে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত রাজকুমার আলোচনায় আছে মোস্তফা কামাল রাজের ওমর গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা এবং মিশুক মণি পরিচালিত দেয়ালের দেশ
এই নিয়ে এই তিন ছবিরই নায়ক শরীফুল রাজ ঈদের নতুন সিনেমা দেখতে হলগুলোতে ভিড় করছেন দর্শকেরা। বিস্তারিত জানাতে মহাখালীর এসকেএস স্টার সিনেপ্লেক্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ঈদের আজকের এই দিনটিতে কি পরিমাণ দর্শনার্থীর ভিড় দেখছেন সিনেমা হলে? জি, আমরা আজকে সকাল থেকে যেটি দেখেছি, রাজধানীর বিভিন্ন হলগুলোতেই কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখেছে, এবং রাজধানীর বিশেষ করে বসুন্ধরা জিস্টা সিনেপ্লেক্স রয়েছে এবং যমুনা ফিউচার পার্ক এবং মহাখালীর যে এসকেএস টাওয়ারে রয়েছে সিনেপ্লেক্স, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখেছে। এখন এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে একটি শো শুরু হয়েছে, যার কারণে কিনা দর্শক যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই ভেতরে অবস্থান করছেন। আমরা যেটি দেখেছি আজকে দিনভর মূলত যারা ছবি প্রেমী যারা আছেন তারা সকাল থেকেই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত সময় টিকিট কাটছেন এবং পছন্দের ছবির টিকিট কেটে কিন্তু তারা তাদের পছন্দের ছবির টিকিট কাটছেন এবং সেখানে প্রবেশ করছেন এবং পরিবারের ছোট সদস্য, বড় সদস্য এবং সবাইকে নিয়েই ছবি দেখছেন। সেই সাথে মূলত সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে রাজকুমার ছবির এবং সেই সাথে হচ্ছে শরীফুল রাজের ওমর এবং কাজল রেখার দর্শক কিন্তু সবচেয়ে বেশি। সেই সাথে দেয়ালের দেশ যেটি আছে সেটিরও কিন্তু দর্শক অনেকাংশেই বেশি। আমরা এখানে আসার পরে যেটি দেখেছি অন্য যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু এবার অনেকাংশেই দর্শকের চাহিদা অনেক বেশি, যেহেতু এবার গত কয়েক বছরের তুলনায় সবচাইতে বেশি সংখ্যক ছবি মুক্তি পেয়েছে। এবার প্রায় 11টি ছবি কিন্তু মুক্তি পেয়েছে। সেই সাথে নির্মাতারা যারা আছেন তারা যেটি বলছেন, অনেকেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত হল পাননি, বেশ কিছু ছবি বহু আগেই হলগুলো দখলে নিয়েছে, যার কারণে কিনা যিনি জানাবেন যে ছবিগুলোর কথা বলছেন আলোচনায় থাকা এই ছবির কোন চরিত্র অভিনেতা আজকে সেখানে উপস্থিত রয়েছেন কিনা? আজকে মূলত তারা নির্মাতারা যারা আছেন এবং কলাকুশলীরা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় রোস্টার করে বিভিন্ন হলে তারা পরিদর্শন করছেন। আমরা কিছুক্ষণ আগে এসকেএস টাওয়ারের এই যে হল রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি ওমর সিনেমার যারা কলাকুশলীরা আছেন তারা এসেছেন এবং ইস্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা যে শাখা সেখানে কিন্তু কাজল সহ অন্যান্য সিনেমার কলাকুশলীরা এবং নির্মাতারা সেখানে এসেছেন এবং তারা যেটি বলছেন, যেহেতু বৈশাখ এবং ঈদের ছুটিটি লম্বা এবং দীর্ঘ সময় হওয়ার কারণে কিন্তু তারা এবার ছবি যেসব বাজারে এনেছেন সেসব ছবি ব্যবসা সফল হবে এবং সেই সাথে দর্শকদের যেমন আনন্দ দিতে পারবে তেমনি সুস্থ বিনোদনের যে প্রক্রিয়া সেটি তারা এবার ছবির মাধ্যমে কিন্তু দিতে পারবেন এমন প্রত্যাশায় কিন্তু তারা বলেছেন। সেই সাথে হয়তো আগামী দিনগুলো যেগুলো রয়েছে সেই সময় কিন্তু হলে তাদের প্রত্যাশিত যে ছবিগুলো রয়েছে সেগুলো আরো দাপটের সাথে চলবে এমনটাই প্রত্যাশা তারা আমাদেরকে জানিয়েছেন। নাহিদ কামাল, আরেকটি জিনিস জানতে চাইবো যে আজকে যে শোটি চলছে এই হল ছাড়া আপনি সারাদিন ব্যাপী ঘুরেছেন অন্যান্য হলগুলোতেও, সেক্ষেত্রে হলের মানে সর্বশেষ আপডেটগুলো একটু দিতে পারবেন কিনা যে কোন হলে কোন ছবিগুলো আসলে চলছে একটু সংক্ষেপে যদি জানাতেন? বিশেষ করে যদি একটু বলি, রাজকুমার সিনেমার হল কিন্তু সর্বোচ্চ সংখ্যক রাজধানী শহর, রাজধানীর বাইরে যেসব জায়গা রয়েছে সেইসব জায়গায় কিন্তু দাপটের সাথে রাজকুমার ছবিটি বহু আগে দখল করে নিয়েছে। সেই সাথে আমরা বেশ কিছু দর্শক দেখেছি যারা হচ্ছে জাজবার্টে মিডিয়ার যে ছবিটি রয়েছে জিন টু, এই ছবিটি দেখার প্রতি অনেকের আগ্রহ কিন্তু আমরা দেখেছি এবং চেয়ারম্যান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল রিটার্স পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।